द लेसन इज क्रॉस पोलिनेशन। तो क्रॉस पोलिनेशन माने कि तो क्रॉस पोलिनेशन होच्छे ट्रांसफर ऑफ पोलन ग्रेन्स फ्रॉम द एंथर ऑफ वन फ्लावर टू द स्टिग्मा ऑफ फ्लावर लोकेटेड इन टू द अनदर प्लांट। तो ठीक আছে, এইখানে দেখতে পাচ্ছ सेम प्लांटर मध्य क्रॉस पोलिनेशन जखन इन सेम फ्लावर होबे तो এটা হবে গিয়ে সেলফ, এটা অ্যান্থার, দিস ইজ অ্যান্থার, দিস ইজ দ্য স্টিগমা। তো অ্যান্থার হচ্ছে মেল পার্টস অ্যান্ড স্টিগমা ফিমেল পার্টস। সেম ফ্লাওয়ারের মধ্যে যখন হবে ইট ইজ দ্য সেলফ পলিনেশন, আর দুটা প্ল্যান্টের মধ্যে যখন পলিনেশন হবে this is the cross pollination, two plant hote hobe। in this picture ekhane tumra dekhte pachho two flower ache, agent ache ekhane honey bee। to eta hocche ki male part anther, this is the agent and this is the stigma female parts। এখানে দেখো ফ্রম দ্য অ্যান্থার পলেন গ্রেনটা কে নিয়ে যাচ্ছে, হানি বি টু দ্য স্টিগমা, এটা হচ্ছে গিয়ে ক্রস পলিনেশন। তো আমরা দেখতে পাচ্ছি ক্রস পলিনেশনের মধ্যে টু ফ্লাওয়ার লাগবে। তো এজেন্টের দরকার হয়, পলেন গ্রেন ক্যারি করার জন্য এজেন্টের দরকার। তো এজেন্ট ছাড়া ক্রস পলিনেশন হবে না। এজেন্ট অ্যাবায়োটিক ওর বায়োটিক, অ্যাবায়োটিকের মধ্যে উইন্ড ওয়াটার অ্যান্ড বায়োটিকের মধ্যে বার্ড ইনসেক্ট ব্যাট। তো এরা এদের সাহায্যে ক্রস পলিনেশন হয়। ঠিক আছে, এজেন্ট ছাড়া এটা মনে রাখবে ক্রস পলিনেশনে এজেন্টের প্রয়োজন হয়। তো এজেন্টগুলোর মধ্যে কী কী তোমরা দেখতে পাচ্ছ, এজেন্ট বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক আছে। তো ক্রস পলিনেশনের মধ্যে প্ল্যান্টের কিছুটা অ্যাডাপটিভ ক্যারেক্টার থাকা প্রয়োজন, যেগুলো ক্যারেক্টারের জন্য ক্রস পলিনেশন হয়। তো অ্যাডাপটেশন ফর দ্য ক্রস পলিনেশন, এটার মধ্যে ডাইক্লিনি, সেলফ স্টেরিলিটি, ডাইকোকেমি, হেটেরো স্টাইলি অ্যান্ড হার্কোগেমি। তো পাঁচটা আছে এখানে পয়েন্ট, ফাইভ পয়েন্ট। তো ফাইভ পয়েন্টের মধ্যে একটা একটা করে তোমাদেরকে ডিটেলস আমি ইউটিউব করে বুঝাবো। তো এই লেসনের মধ্যে যে পলিনেশন তোমাদেরকে পড়িয়েছি, ক্রস পলিনেশন, ক্রস মানে ফ্লাওয়ারের প্রয়োজন হবে, টু ফ্লাওয়ার, ঠিক আছে, টু ফ্লাওয়ার ইন টু প্ল্যান্ট অর সেম প্ল্যান্ট। তারপর এজেন্ট নাম্বার টু, এজেন্ট প্রয়োজন হবে, এজেন্ট ছাড়া হবে না। নাম্বার থ্রি, তার প্ল্যান্টের মধ্যে চেঞ্জ, অ্যাডাপটিভ ক্যারেক্টার আছে যার জন্য ক্রস পলিনেশন হয়। তো অ্যাডাপটিভ ক্যারেক্টার কেন ক্রস পলিনেশন হয়, প্ল্যান্টের মধ্যে কী কী ক্যারেক্টারের জন্য কী কী পয়েন্টগুলো, আমি এখানে পাঁচটা আছে এই পাঁচটা ভিডিও করব। তো এই লেসনটার মধ্যে তোমরা কি শিখেছ, যে হোয়াট ইজ দ্য ক্রস পলিনেশন, হোয়াট আর দ্য এজেন্ট অফ ক্রস পলিনেশন, হোয়াট আর দ্য অ্যাডাপটেশন ফর